গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মি প্রিয়াঙ্কা। তো এখন দেখতে পাচ্ছ আমি এখন এই যে ক্লাসে আছি, আর আজকে আমার হচ্ছে ডেমো ক্লাস আছে, তো সেই কারণে স্টুডেন্টরা এখনও আসেনি। আর আমি হচ্ছে পাপিয়াদির থেকে যে ড্রেস, জুয়েলারি এগুলো রেন্ট নিয়েছিলাম, তো সেগুলো গাড়িতে করে অলরেডি চলে এসেছে কাকদ্বীপে। এবার হচ্ছে আমি যাব গিয়ে হচ্ছে ড্রেস জুয়েলারিগুলো নিয়ে আসবো, তো চলো যাওয়া যাক। তো এই যে আমাদের ড্রেস জুয়েলারিও নেওয়া হয়ে গেছে, এই ব্যাগটার মধ্যেই আছে, তো চলো। আর এদিকে হচ্ছে স্নেহাও চলে এসছে, মানে আমাদের মডেল আজকের, তো মডেল আর কেউ না, স্নেহা। তো ওকে আমি 10:30 টাইম দিয়েছিলাম, আর 11:00 থেকে ক্লাস শুরু করব আমি। আর 10:30 টাইম দিয়েছিলাম কারণ হেয়ারটা তার আগে আমাকে ভালো করে ক্রিম্পিং করে নিতে হবে, যেহেতু ওর দেখতে পাচ্ছ খুবই লং হেয়ার। তো চলো। আর এই যে এখানে দেখো আমার স্টুডেন্টরাও চলে এসছে, এই যে হাই করছে, আমার সব স্টুডেন্টরা কিন্তু খুবই সুন্দর, খুবই মিষ্টি। আর এই যে আমাদের মডেল স্নেহা, তো চলো ওর উপর আজকের কী লুক করা যায় দেখা যাক। তো ভেবেছি একটা রিসেপশন লুক করব, তো প্রপার একটা রিসেপশনে আমরা যেভাবে সাজাই তো সেই রকমই একটা লুক করব। তো চলো স্টার্ট করে দিই। তো যেরকম মেকআপের শুরুতে যেরকম স্টিএম করে করে নিয়েছি, তো আজকের আমি ওদেরকে একটা এইচডি মেকআপ দেখাচ্ছি। তো চেষ্টা করেছি রিজনেবল প্রাইসের মধ্যে দেখানোর, একটা দুটো হাই রেখেছি, যেমন এই বেনিফিটের হোলা পাউডার কন্ট্রোল, তো এটা একটু হাই ছিল। তো এর পরিবর্তে রিজনেবল প্রাইসের মধ্যে কোন প্রোডাক্টটা ইউজ করা যাবে সেটা আমি ওদেরকে বলেও দিয়েছি। তো এরপর হচ্ছে ব্লাশার ইউজ করছি, ব্লাশারটাও ছিল রিজনেবল প্রাইসের মধ্যে, বেস্ট ব্লাশার, যেটা হচ্ছে আই ম্যাজিকের ব্লাশার ইউজ করলাম। তো দেন এবার হচ্ছে আমি আইব্রো করছি, তো আইব্রো করার পর দেন আমি আই মেকআপ করব। আর আমি সবার শেষেই হচ্ছে আই মেকআপ করি, তো তার জন্য হচ্ছে নিচে আমি লুজ পাউডার দিয়ে দিয়েছি। তো দেন আমি একটা স্মোকি আই মেকআপ করেছি, এই স্মোকি আই মেকআপটা তোমরা কে কে দেখতে চাও আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, তো আমি চেষ্টা করব নেক্সট টাইম তোমাদের কোনো স্মোকি আই মেকআপ করে দেখানোর। তো এবার হচ্ছে দেখো হেয়ার স্টাইল করছি, আর আজকের কলকাটা একটু স্পেশাল রেখেছি, তো জানি না আমি কলকাটা তোমাদেরকে কতটা দেখাতে পারবো, কারণ ভিডিওটা তো আমি করছিলাম না, ভিডিওটা আমার একটা স্টুডেন্টই করে দিচ্ছিল তাপসী বলে, তো তো ও যেটুকু পেরেছে করেছে, আর আমি যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। তো যাই হোক, আর এখন হচ্ছে হেয়ারস্টাইল করবো, সামনেটা একটু অ্যাডভান্স করেছি, আর দেন বাকি হেয়ারটা হচ্ছে কার্ল করব, কার্ল করে জাস্ট ছেড়ে দেবো। এরপর হচ্ছে আমি জুয়েলারি পরাবো, তো জুয়েলারির জন্য ভাবছি যে গোল্ডেনের ওপরেই পরাবো, এখানে অনেক রকম জুয়েলারি আছে, ভেঙোনা যে সব পরিয়ে দেব, তো এর মধ্যে থেকে যেটা ভালো লাগবে সেটা পরিয়ে দেব। তো দেন হচ্ছে এখানে দেখো কিছু ফ্লাওয়ার আছে, তো ওর হেয়ারটা একটু ডেকোরেট করার জন্য। তো এরপর দেখো আমি জুয়েলারিগুলো পরিয়ে দিলাম, তো প্রায় আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে এসছে। আর তোমরা কিন্তু নেক্সট টাইম কীরকম টাইপের মেকআপ অ্যান্ড আই মেকআপ বা কীরকম টাইপের লুকস দেখতে চাইছো, তো সেগুলো আমাকে নিচে কমেন্ট করে জানিও, তো আমি চেষ্টা করব তোমাদেরকে সেরকম টাইপের লুক দেখানোর, তো তোমরা কিন্তু জানিও। তো চলো আমাদের ফাইনাল লুক রেডি। বলো আজকে ডেমো লুকটা দেখে তোমাদের কেমন লাগলো? তো এখন হচ্ছে সব স্টুডেন্টরা চলে গেছে, তো এখন যেটা না করলেই নয় সেটা হচ্ছে ফটোশ্যুট, তো এখন ফটোশ্যুট চলবে, তো ক্যামেরাম্যানও চলে এসছে। তো আর আমি রুমটাকে এইভাবেই একটু ফুল দিয়ে ছড়িয়ে সাজিয়ে দিচ্ছি, আর পেছনে ব্যাকগ্রাউন্ডটা ওরকমই রেখেছি। তো চলো দেখো তোমরা
কিভাবে আমি ফটোশ্যুটটা করি, মানে আমি নয় ক্যামেরাম্যান যদিও ফটোশ্যুট করবে। তো যাই হোক, আমি রুমটাকে এইভাবেই সাজিয়েছি, রুম বলতে ব্যাকগ্রাউন্ডটা। তো চলো তোমরা দেখো, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু যে ফুল লুকসটা তোমাদের কেমন লাগলো। তো গাইস, এই যে এখন হচ্ছে শুট কমপ্লিট হয়ে গেছে, আর এই যে আমাদের মিষ্টি মডেল খুব খুব তাড়াহুড়ো করছে, তো আমরা এখন এবার ওর সব জুয়েলারি আরো এখন হচ্ছে ও চেঞ্জ করবে, দেন হচ্ছে বাড়িতে যাবে। তো চলো, তো এখানেই ব্লগটা এন্ড করছি।